ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি সুবর্ণা ম্যাডাম আবারও চলে এসেছি তোমাদের বাংলা উচ্চারণ ও বাংলা শেখানে। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা মজা করে কার চিহ্ন ব্যবহার করে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ এবং বানানগুলো শিখে ফেলি। দেখি তো এখানে কি আছে, বাংলা উচ্চারণ ও বানান শেখা, তাই না? এখানে দেখো দুইজন কিন্তু সবার আগে চলে এসেছে বই খাতা নিয়ে, দেখতে পাচ্ছো? আজকের বিষয় ব্যঞ্জন বর্ণ, এর সাথে কি ঐকার চিহ্নের ব্যবহার। ঐকার কোন স্বর চিহ্ন দিয়ে হয়? ঐতে ঐকার, আবার বলো, ঐতে ঐকার। উচ্চারণ ও বানান শেখা, কয়ের সাথে ঐকার যুক্ত হয়ে কি হলো? ক ঐকার কই। খয়ের সাথে ঐকার যুক্ত হয়ে কি হলো? খ ঐকার খই। গয়ের সাথে ঐকার যুক্ত হয়ে কি হলো? গ ঐকার গই। ঘয়ের সাথে ঐকার যুক্ত হয়ে কি হলো? ঘ ঐকার ঘই। চয়ের সাথে ঐকার যুক্ত হয়ে কি হলো? চ ঐকার চই। সুন্দর করে এবার উচ্চারণ করে ফেলি, ক ঐকার কই, খ ঐকার খই, গ ঐকার গই, ঘ ঐকার ঘই, চ ঐকার চই। এবার আমরা ছন্দে ছন্দে বলি, ক ঐকার কই, খ ঐকার খই, গ ঐকার গই, ঘ ঐকার খই, চ ঐকার চই। আবার বলি, ক ঐকার কই, খ ঐকার খই, গ ঐকার গই, ঘ ঐকার খই, চ ঐকার চই। এবার বন্ধুরা আরো কিছু বর্ণের সাথে ঐকার যুক্ত করব, ঠিক আছে? আমরা যদি যুক্ত করে উচ্চারণ করতে পারি আমরা অনেক কিছু শিখে যাব। ছয়ের সাথে ঐকার যুক্ত করে কি হলো? ছ ঐকার ছই। বর্গীয় জয়ের সাথে ঐকার যুক্ত করে কি হলো? বর্গীয় জ ঐকার জই। ঝয়ের সাথে ঐকার যুক্ত করে কি হলো? ঝ ঐকার ছই। টয়ের সাথে ঐকার যুক্ত করে কি হলো? ট ঐকার টই। ঠয়ের সাথে ঐকার যুক্ত করে কি হলো? ঠ ঐকার ঠই। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি, ছ ঐকার ছই। বর্গীয় জ ঐকার জই, ঝ ঐকার ছই, ট ঐকার টই, ঠ ঐকার ঠই। এবার ছন্দে ছন্দে বলি, ছ ঐকার ছই, বর্গীয় জ ঐকার জই, ঝ ঐকার ছই, ট ঐকার টই, ঠ ঐকার ঠই। আবার বলি, ছ ঐকার ছই, বর্গীয় জ ঐকার জই, ঝ ঐকার ছই, ট ঐকার টই, ঠ ঐকার ঠই। আচ্ছা বন্ধুরা, আমরা আরো কিছু বর্ণের সাথে ঐকার যুক্ত করি। ডয়ের সাথে ঐকার যুক্ত করে ড ঐকার ডই। ঢয়ের সাথে ঐকার যুক্ত করে ঢ ঐকার ঢই। মূর্ধন্য নয়ের সাথে ঐকার যুক্ত করে মূর্ধন্য ন ঐকার নই। তয়ের সাথে ঐকার যুক্ত করে ত ঐকার তই। থয়ের সাথে ঐকার যুক্ত করে থ ঐকার থই। ডয়ের সাথে ঐকার যুক্ত করে ড ঐকার ডই। ঢয়ের সাথে ঐকার যুক্ত করে ঢ ঐকার ঢই। মূর্ধন্য নয়ের সাথে ঐকার যুক্ত করে মূর্ধন্য ন ঐকার নই। তয়েস ত ঐকার তুই, থ ঐকার থই। এবার আমরা ছন্দে ছন্দে বলি, ড ঐকার ডই, ঢ ঐকার ঢই, মূর্ধন্য ন ঐকার নই, ত ঐকার তুই, থ ঐকার থই। আবার বলো, ড ঐকার ডই, ঢ ঐকার ঢই, মূর্ধন্য ন ঐকার নই, ত ঐকার তুই, থ ঐকার থই। ছোট বন্ধুরা, আমরা আরো বর্ণের সাথে ঐকার যুক্ত করব। দয়ের সাথে ঐকার যুক্ত করে দ ঐকার দই।
ধয়ের সাথে ঐকার যুক্ত করে ধ ঐকার ধই। দন্ত নয়ের সাথে ঐকার যুক্ত করে দন্ত ন ঐকার নই। পয়ের সাথে ঐকার যুক্ত করে প ঐকার পই। ভয়ের সাথে ঐকার যুক্ত করে ফ ঐকার ফই। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, দ ঐকার দই, ধ ঐকার ধই, দন্ত ন ঐকার নই, প ঐকার পই, ফ ঐকার ফই। এবার ছন্দে ছন্দে বলি, দ ঐকার দই, ধ ঐকার ধই, দন্ত ন ঐকার নই, প ঐকার পই, ফ ঐকার ফই। আবার বলি, দ ঐকার দই, ধ ঐকার ধই, দন্ত ন ঐকার নই, প ঐকার পই, ফ ঐকার ফই। চলো এবার আরো কিছু বর্ণের সাথে আমরা আবার ঐকার যুক্ত করে ফেলি। দেখো বয়ের সাথে ঐকার যুক্ত করলে ব ঐকার বই, ভয়ের সাথে ঐকার যুক্ত করলে ভ ঐকার ভই, ময়ের সাথে ঐকার যুক্ত করলে ম ঐকার মই, অন্তস্থ জয়ের সাথে ঐকার যুক্ত করলে অন্তস্থ জ ঐকার জই, রয়ের সাথে ঐকার যুক্ত করলে র ঐকার রই। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ব ঐকার বই, ভ ঐকার ভই, ম ঐকার মই, অন্তস্থ জ ঐকার জই, র ঐকার রই। এবার ছন্দে ছন্দে বলি, ব ঐকার বই, ভ ঐকার ভই, ম ঐকার মই, অন্তস্থ জ ঐকার জই, র ঐকার রই। আবার বলি, ব ঐকার বই, ভ ঐকার ভই, ম ঐকার মই, অন্তস্থ জ ঐকার জই, র ঐকার রই। আচ্ছা বন্ধুরা, আমরা আরো কিছু বর্ণের সাথে ঐকার যুক্ত করে ফেলি। লয়ের সাথে ঐকার যুক্ত করলে ল ঐকার লুই, তালব্য সয়ের সাথে ঐকার যুক্ত করলে তালব্য স ঐকার সই, মূর্ধন্য সয়ের সাথে ঐকার যুক্ত করলে মূর্ধন্য স ঐকার সই, দন্ত সয়ের সাথে ঐকার যুক্ত করলে দন্ত স ঐকার সই, হয়ের সাথে ঐকার যুক্ত করলে হ ঐকার হই। এখন আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ল ঐকার লই, তালব্য স ঐকার সই, মূর্ধন্য স ঐকার সই, দন্ত স ঐকার সই, হ ঐকার হই। এবার ছন্দে ছন্দে বলি, ল ঐকার লই, তালব্য স ঐকার সই, মূর্ধন্য স ঐকার সই, দন্ত স ঐকার সই, হ ঐকার হই। আবার সুন্দর করে বলি, ছন্দে ছন্দে বলো, ল ঐকার লই, তালব্য স ঐকার সই, মূর্ধন্য স ঐকার সই, দন্ত স ঐকার সই, হ ঐকার হই। কেমন লাগছে বন্ধুরা? চলো আরো কিছু বর্ণের সাথে আমরা যুক্ত করে ফেলি ঐকার। ড বিন্দু র সাথে ঐকার যুক্ত হয়ে ড বিন্দু র ঐকার রই, ঢ বিন্দু সাথে ঐকার যুক্ত করে ঢ বিন্দু র ঐকার রই, অন্তস্থ অয়ের সাথে ঐকার যুক্ত করে অন্তস্থ অ ঐকার ঐ। এখন আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ড বিন্দু র ঐকার রই, ঢ বিন্দু র ঐকার রই, অন্তস্থ অ ঐকার ঐ। এবার আমরা ছন্দে ছন্দে বলি, র বিন্দু র ঐকার রই, ঢ বিন্দু র ঐকার রই, অন্তস্থ অ ঐকার ঐ। আবার বলো, ঢ বিন্দু র ঐকার রই, ঢ বিন্দু র ঐকার রই, অন্তস্থ অ ঐকার ঐ। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো উচ্চারণ করে ফেলেছি, তাই না? আচ্ছা আমরা কিন্তু বাসায় সবাই চর্চা করবো সুন্দর করে, হ্যাঁ চর্চা করলে আমরা এগুলো শিখে যাব। তাহলে আমরা ঐকার দিয়ে আমরা কিছু বানান শিখে ফেলি।
কার দ্বারা শব্দ গঠন, আমরা এই যে ওইটার দ্বারা কি করব কিছু শব্দ গঠন শিখে ফেলব। দেখো আজকের বিষয় ওইকার, ঠিক আছে? এই ওইকার যোগে আমরা কি শিখব দেখি তো, তয়ের সাথে ওইকার যুক্ত হলে কি হয়, ত ওইকার তৈ, তারপরে ল কি হলো তৈল, ওইকার যোগে আমরা কি শিখলাম তৈল। আবার বানান করি, ত ওইকারে তৈ ল তৈ, তৈল মানে কি জানো, তেল, আমরা যে তেল মাথায় দিই তাও রান্নার কাজে ব্যবহার করি সেই তেল, হ্যাঁ এটাকে আরেকটা নাম বলা হয় তৈ। আচ্ছা তালব স ওইকার সই, তাই না? এই তালব স ওইকার সাথে কি যুক্ত হলো ল, তালব স ওইকারে সই ল, শৈল, শৈল অর্থ কি জানো পাহাড়, এই পাহাড়ের আরেক নাম হলো শৈল। হইকারে হই ম, হৈম, হৈম অর্থ কি জানো তোমরা, এই হৈমটা হলো যেমন একটা দোষ গুণ এরকম বোঝায়, এটা একটা গুণ বুঝিয়েছে, যেমন স্বর্ণময়, ধরো কোনো কিছু একটা যদি আমরা পরে রাখি সেটাকে স্বর্ণময় কি হয়ে থাকে, মানে এটা সবসময় আমরা এটা যুগে যুগে মনে করি, তাই না, বছর বছর মনে করি স্বর্ণময় হয়ে থাকে, সেটা হৈমটার অর্থটা সেটাই বুঝায়, ঠিক আছে? আচ্ছা তাহলে দন্ত নয়কের নই, তাহলে বস নৈশ, নৈশ অর্থ কি বলতো, রাত বুঝায়, মানে রাতের সময় যে কিছু ঘটা আর কি, হ্যাঁ রাতে কিছু ঘটা, ওই 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 জিনিসটাকে বুঝানো হয় নৈশ। আচ্ছা বয়ের সাথে ওইকার যুক্ত হয়ে কি হলো বই, আর ঠয়ের সাথে আকার যুক্ত হয়ে কি হলো ঠা, আমরা এই আকার কিন্তু সবার আগে পড়েছি তাই না, আকার যুক্ত করে, তাহলে এখানে কিন্তু আমরা এভাবেই পারবো, কারণ আমরা আকার যুক্ত তো আগে শিখে এসেছি, ওইকারে বই ঠ আকারে ঠা, বৈঠা, বৈঠা মানে কি জানো, আমরা যখন নদীতে কি নৌকা থাকে সেই নৌকার সাথে একটা বৈঠা থাকে, যে বৈঠা দিয়ে তোমাকে মাঝি বেয়ে বেয়ে ওপারে নিয়ে যাবে, তাই না, সেই বৈঠা। তাহলে বন্ধুরা আমরা ওইকার দিয়ে কিন্তু, হ্যাঁ আমরা ওইটা দিয়ে কি অনেকগুলো শব্দ শিখে ফেলেছি, আরও শিখতে পারবো, যেমন বৈশাখ বানানেও কিন্তু আমাদের ব ওইকারে বই দিয়ে শুরু হয় তাই না, বই, তারপরে বলো তালবর্ষ আকারে সা খ বৈশাখ, এরকম আরও আরও অনেক শব্দ আছে, তোমরা খাতা বই লিখে ফেলো, ঠিক আছে? আর বাসা চর্চা করবে, আজ এখানেই রাখছি, সবাই ভালো থাক, সুস্থ থাকো।